সবাই কেমন আছেন? ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে স্ট্রাডলটা স্টার্টার সম্পর্কে আলোচনা করব। আগের একটা ভিডিওতে আপনাদের সাথে ডোল স্টার্টার কিভাবে তৈরি করা হয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে স্ট্রাডলটা তৈরি করার জন্য আমরা একটা অটো ম্যানুয়াল সিলেক্টর নিয়েছি, একটা অফ পুশ নিয়েছি, অন পুশ নিয়েছি, এখন টিপ ল্যাম্প নিয়েছি। এটা হচ্ছে কমপ্লিট একটা স্ট্রাডলটা স্টার্টারের ওয়ারিং ডায়াগ্রাম এখানে করা আছে। তো আজকে আমরা কিভাবে এটা কন্ট্রোলিং করা হয়েছে এবং কী কী জিনিসগুলো নিয়েছি সেগুলো বিষয়ে আলোচনা করবো। একটা আমরা সার্কিট ব্রেকার নিয়েছি, MCCB, তিনটে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি। প্রথম যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সাথে একটা ওভারলোড নিয়েছি, যেটা ওভারলোডের সাথে অ্যাডজাস্ট করা আছে, সেটা হচ্ছে আমাদের মাস্টার কন্ট্যাক্ট। এবং এখানে কিছু আমরা অপুশ অন পুশ নিয়েছি এবং টিপ ল্যাম্পগুলো নিয়েছি, যেটা আপনাদেরকে আগে দেখাইলাম। টিপ ল্যাম্পটা আমরা টিপ ইন্ডিকেটার বুঝতে পারবো, অফ ল্যাম্পটা হচ্ছে অফ ইন্ডিকেটার, এবং অফ ল্যাম্প দুইটা অফ পুশ একসাথেই আছে। অন ইন্ডিকেটার এবং অন পুশ একসাথেই আমরা ইনবিল্ট সিস্টেমটা এখানে ব্যবহার করেছি। তো এগুলো সবসময় যখন অন হবে তখন অন ল্যাম্পটা জ্বলবে, টিপ ল্যাম্প তখন টিপ করবে, টিপ জ্বলবে, এবং অটোমেটিক সিলেক্টরের মাধ্যমে অটো এবং ম্যানুয়াল মোডে আমি এটাকে অপারেট করতে পারবো। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম আপনাদের এখানে, তো প্রথম কন্ট্যাক্টটা হচ্ছে মাস্টার কন্ট্যাক্ট সার্কিট ব্রেকার, তারপরটা হচ্ছে মাস্টার কন্ট্যাক্ট, এবং তারপরেরটা হচ্ছে আমার ডেল্টা কন্ট্যাক্ট, তারপরটা হচ্ছে স্টার কন্ট্যাক্ট। তো পাওয়ার কানেকশনটা কীভাবে করেছি, বাসবার থেকে প্রথমে পাওয়ারটা নিয়েছি ব্রেকারে, ব্রেকার থেকে আউটপুট করেছি আমরা মেন কন্ট্যাক্ট, এবং ডেল্টা কন্ট্যাক্টের একই পাওয়ারটা দিয়েছি, এবং ডেল্টা কন্ট্যাক্টের আউটপুট হচ্ছে স্টার ইন করিয়েছি, স্টার উপর পাশে আমরা স্টার কানেকশন করেছি, একটা টাইমার ইউজ করেছি, এবং কন্ট্রোলিংয়ের জন্য আমরা একটা কন্ট্রোল ফিউজ ইউজ করেছি। আর এখানে ওভারলোড ইউজ করেছি হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত মোটরের রেটিং আছে ওর উপর ডিপেন্ড করে আমরা এখানে ওভারলোডটা ইউজ করেছি। তো প্রথমে পাওয়ারটা আপনারা ফিউজ থেকে নিয়ে আসবেন, ওভারলোডের 95 এবং 98 এর একটা NO অক্সিলারি, একটা NC অক্সিলারিতে দেবেন, এবং অফ পুশের জন্য আপনার ম্যাগনি কন্ডাক্টারের একটা NC-তে পাওয়ারটা দিয়ে রাখবেন। এর পরবর্তীতে আপনারা ওভারলোডের যে NC কন্ডাক্টার আছে, 95 যেটা ইন করলাম 96 আউট হয়েছে, ওটাকে আপনারা সরাসরি নিয়ে আসবেন হচ্ছে, যেহেতু আমার এখানে অটো ম্যানুয়াল একটা অপশন আছে সিলেক্টার সুইচে, সিলেক্টার সুইচ থেকে অটো একটা অপশন আছে এবং ম্যানুয়াল অপশন, ম্যানুয়াল অপশন থেকে আপনারা অপুশ এবং অনপুশ, অপুশ ইন করাবেন, অপুশ থেকে আউট করায় অনপুশে দেবেন, অনপুশের আউটপুট থেকে একটা অক্সিলারি ইউজ করবেন, অক্সিলারি ইউজ করে ম্যাগনেটিক কন্ডাক্টারে NO কন্টাক্টকে দিয়ে দিবেন, এবং NO কন্টাক্টকে দিয়ে দিবেন। NO কন্টাক্টকে দেওয়ার পরে হচ্ছে আমাদের যে অনপুশ আর একটা প্রান্ত ফাঁকা আছে সেখান থেকে একটা তার, আমরা যেহেতু ল্যাম্প আছে অন ল্যাম্প, অন ল্যাম্পের কয়েলে দিয়ে দেবো, এবং ওইখানকার থেকে একটা তার এনে আমরা কয়েল এবং হোল্ডিং ভোল্টেজের জন্য NOটাকে শর্ট করিয়ে দেবো, শর্ট করে দেবো, এবং এই পাওয়ারটাকে সরাসরি আমরা হচ্ছে টাইমারি ইন করাবো, টাইমারি ইন করাবো, এবং টাইমার একটা অক্সিলারিতে পাওয়ার দিয়ে দেবো। পাওয়ার দেওয়ার পরে টাইমার থেকে আমরা দুইটা পাওয়ার বের করবো, একটা NC একটা NO। যে NC পাওয়ারটা বের করবো এটা সরাসরি আমরা হচ্ছে ডেল্টা কন্ট্যাক্টের NC-র মাধ্যমে ইন্টারলক করে আমরা হচ্ছে স্টার কন্ট্যাক্টের কয়েলে দিয়ে দেবো, এবং যেটা আমরা NO বের করবো NOটা হচ্ছে সরাসরি স্টার কন্ট্যাক্টের মাধ্যমে NC করে ডেল্টা কন্ট্যাক্টের আমরা কয়েলে দিয়ে দেবো, এবং স্টার এবং ডেল্টার মধ্যে একটা ইন্টারলকিং কিন্তু হয়ে গেলো এর মধ্যে। তো আপনারা সবাই এই কানেকশনটা সবসময় খেয়াল করে দেখবেন, দেন এইটা যেন ঠিক থাকে, মানে একটা কন্ট্যাক্টার ধরলে আরেকটা কন্ট্যাক্টার কখনোই ধরতে পারবে না, যেহেতু একটা কন্ট্যাক্টারের সাথে আরেকটা কন্ট্যাক্টারে NC-র মাধ্যমে হচ্ছে ইন্টারলকিং হয়েছে, তার মাধ্যমে যখন এটা ধরবে তখন এটা NO হয়ে যাবে, এবং টাইমারটা আপনার টাইমারের মতো সেট করে নেবেন। এবং আরেকটা কথা বলে রাখি, এগুলো সবই হচ্ছে এখানে 220 ভোল্ট কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, অতএব এর জন্য একটা নিউট্রাল কানেকশন করা হয়েছে, প্রত্যেকটা নিউট্রাল কানেকশনগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এখন এইভাবে করে আপনারা একটি স্টেলটা করতে পারবেন, এবং অটো সিগন্যাল থেকে একটা পাওয়ার এনে কানেক্টরে দেবেন, কানেক্টর আর এক প্রান্ত হচ্ছে কয়েল থেকে শর্ট দেওয়াবেন, তার মানে অটো সিগন্যালটা আপনারা যখন অটো সিলেকশন করবেন তখন আপনার ড্রাই কন্ট্যাক্ট হোক যে কোনো আউটপুটের মাধ্যমে এটা হচ্ছে অটো সিগন্যালে চলে আসবে, ওইখান থেকে সিগন্যাল দিলেই অটোমেটিকলি এটা অন হয়ে যাবে। তো তারপরে আপনার কিন্তু পুরো কন্ট্রোল সিস্টেমটা এভাবে কিন্তু কন্ট্রোলিং করে আপনারা একটা স্টেলটা স্টার্টার সার্কিট কমপ্লিট করতে পারেন। আপনারা সবাই কানেকশনগুলো ভালো করে চেক করে তারপর হচ্ছে এটাকে আপনারা লাইভ করবেন। তো আমি আপনাদের সাথে এটা কিভাবে লাইভে পাওয়ার দেওয়া হয় সে বিষয়েও আপনাদের সাথে আলোচনা করব, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এভাবে কন্ট্রোলিং করলে আপনার কানেকশন কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা যে কন্ট্রোলিংটা করলাম ওটা কিন্তু আমরা একটু মোটামুটি একটু গুছিয়ে ফেলেছি, এটা আপনারা চাইলে
অন্যভাবেও ডেকোরেশন করতে পারেন বা অন্য অন্যভাবে ওইটা ড্রেসিংগুলো করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। ড্রেসিংটা হচ্ছে আপনার সৌন্দর্য কীভাবে আউটলুকিংটা ফুটাই তুলবেন সেটার মাধ্যমে আসলে ড্রেসিংগুলো করা হয়। তো বন্ধুরা সবই দেখলেন যে এখানে অফ পুশ কানেকশন করেছি, অন পুশ কানেকশন করেছি, অন ল্যাম্প কানেকশন করেছি, অফ ল্যাম্প কানেকশন করেছি। তো বন্ধুরা এটা আমাকে পাওয়ার দিয়ে দিয়েছি, দেখেন আমাদের অফ ল্যাম্পটা চলে গেছে, যে অফ ইন্ডিকেটার মোডে আছে, তার মানে এখন এটা লাইভে আছে কিন্তু এখন অফ আছে, অফ ইন্ডিকেটারটা এবং পুশের মধ্যে কিন্তু শো করছে। আমরা অন করে দিয়ে দিলাম, অন করার সাথে সাথে দেখবেন আমাদের টাইমারটা হচ্ছে একটা সিগন্যাল দিয়েছে এবং আপে চলে গেছে, সাথে সাথে হচ্ছে এটা কি ডেল্টা কন্টাক্টে কনভার্ট হয়ে গেল। এরপরে দেখেন আমরা এইভাবে আরেকটা আবার ওইটা অপারেশন করব, যখন টাইমারটা অন করো অন থাকবে এবং আপে যাবে তখন আপনারা বুঝতে পারবেন, যখন অন হবে টাইমারটা স্টার্ট নিল মেন কন্ট্যাক্ট দিয়ে স্টার্ট হয়ে মোটর রান নেবে, এরপরে যখন এটা আপে চলে যাবে তখন এসে ডেল্টা কন্ট্যাক্ট থেকে মোটর ডেল্টায় রান নিয়ে নেবে। তো বন্ধুরা এটাই হলো একটা কন্ট্রোল ডায়াগ্রাম।